আমাদের কমিটি থেকে, পুজো কমিটি থেকে আমরা সবাই এখানে আছি মোটামুটি, এটাই ডিসিশন হয়েছে আমরা সরকারের অনুদান ত্যাগ করবো। তার কারণ হলো নির্যাতিতার কিভাবে শাস্তি দেবো আমরা কেউই জানি না, তার যে অপরাধী তাকে কিভাবে, এটা একটা প্রত্যাখ্যান মানে আমাদের একটা নির্যাতিতার প্রতি আমাদের একটা সংগ্রাম। সরকারের প্রতি, সরকারের প্রতি প্রত্যেকেই আন্দোলন করছে এবং আমাদের পাড়াও এটা সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের আগে এর আগে উত্তরপাড়া যে তিনটে ক্লাব সংগঠন আছে যারা দুর্গা পুজোর সঙ্গে যারা পুজো করছে, তারাও কিন্তু এই তিন ক্লাব কিন্তু সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে, একটা নকরজনক ঘটনা হয়েছে সেটা আপনারা সবাই জানেন। একটা মেয়েকে, একটা ডাক্তারকে আগত সামনে দিনে যে আমাদের হয়তো ভালো চিকিৎসার একটা সুযোগ করে দিত, সেরকম একজন ডাক্তারের উপরে খুব বাজে ভাবে এক নিশ্চিত হয়েছে, যার এখনো প্রশাসন তার সঠিক বিচার এখন আমাদেরকে দিতে পারেনি। কি কারণে হয়েছে, কোথা থেকে হয়েছে, কারা কারা দায়ী এর জন্য কেউ আমাদের বলতে পারেনি এখনো। আমরা সেই বিচারটা কিন্তু এখনো সবাই মিলে প্রত্যেক রেগুলার আমরা এর জন্য বেরোচ্ছি, কিন্তু আমরা সঠিকভাবে কোনো সিদ্ধান্ত সরকারের থেকে পাচ্ছি না, যার জন্য আমরা এবছর সবাই মিলে ঠিক করেছি সহযোগী পল্লীবাসী যে আমরা এবার সরকারি যে অনুদান আছে 25,000 টাকা সেটা আমরা বয়কট করবো। কারণ যতক্ষণ না আমরা নিজেই তার ঠিকঠাক ভাবে তার দোষীদের শাস্তি পাচ্ছে ততদিন ধরেই আমরা এটা চালিয়ে যাব। যদি এবছরও না পায় সামনের বছর আমরা কিন্তু অনুদানটা বয়কট করব, শুধু এবছরই না, শুধু আমরা ঠাকুরের যেরকম যেটুকু প্রয়োজন পুজো করা সেই পুজোটুকুই আমরা করব, যেটুকু আমাদের দরকার একটা তার মানে শ্রদ্ধা হিসাবে তার জন্য আমরা একটা রক্তদান করব, একটা বস্ত্রদান করব। এভাবেই আমরা প্রত্যেক লোক, প্রত্যেক পাড়ার স্বজনপল্লীবাসীরা এভাবেই আমরা এগিয়ে যাব। মানে আপনাদের যে আড়ম্বরটা সেটা এবার আমরা সেটা করবো না, যেমন আমাদের 3 দিন খাওয়া দাওয়া থাকে এবং আমাদের ভাষা নেতার ভালো একটা প্রোগ্রাম থাকা হয়, বিজয় সম্মেলিত ভালো প্রোগ্রাম করা হয়, সেগুলো আমরা টোটালটাকেই বন্ধ করেছি, শুধু একমাত্র আরজি করে নিজেদের জন্য আমরা করেছি। এটাকে আপনারা পুজো কমিটির সিদ্ধান্ত, একদম পুজো কমিটি সবাই মিলে আজকে আমরা ডিসিশনে এসেছি যে আমরা এটাকে বয়কট করবো। শুধু পুজো কমিটি নয়, আমাদের প্রশাসনকে আপনারা কি জানাচ্ছেন? এরপরে আমরা প্রশাসনকে স্বরূপলিপি দেবো, আমরা জানাবো আজকে আমরা এটা নিচ্ছি।